করছি, সবকিছুর মূলে কি রয়েছে, আমরা হ্যাপি হতে চাই, একটি সুখী জীবন যাপন করতে চাই। তো এই সুখী জীবন যাপন করার জন্য আমাদের কি কি দরকার, হয়তোবা অনেকেই আমরা জানি না, অথবা অনেকেও জানি কিন্তু মনে থাকে না, বুঝি না। যেমন একটা মানুষের জীবন সুখী হওয়ার জন্য আমরা সারাদিন অনেক কিছু পিছনে ছুটাছুটি করি, কিন্তু মূল যে ফ্যাক্টরটা আমাদের সেটা হচ্ছে আমাদের হেলথ সিকিউরিটিটা, অর্থাৎ আমার স্বাস্থ্যটা সুরক্ষাতে আছে কিনা। আমি অসুস্থ হয়ে হাসপাতালে যাব, টাকার গরমে সুস্থ হব, এরকমটি অনেকের ভাব থাকে। করোনার শিক্ষায় কিন্তু সে শিক্ষিত হয়ে গেছে যে এই সব ভাব নিয়ে কোনো লাভ নেই। কোটি কোটি টাকা সম্পদের মালিকের লাস্ট জীবনে বলেছে যে সব সম্পদ আমার নিয়ে নাও, কিন্তু আমাকে সুস্থ করে দাও। অর্থাৎ আমরা কিছু কিছু ক্ষেত্রে বোকার রাজ্যে এরকম ভাবে প্রবেশ করি আমরা, যেমন সারা জীবন টাকাকে বাঁচাতে গিয়ে, টাকাকে অর্জন করতে গিয়ে স্বাস্থ্যটাকে নষ্ট করি, এবং শেষ জীবনে সেই সম্পদগুলিকে খরচ করতে থাকি সেই স্বাস্থ্যটাকে ধরে রাখার জন্য, আর একটু ভালো করার জন্য। তার মানে আলটিমেটলি আমরা জীবনে করছিটা কি, একটা সময় মনে হয় যে পণ্ডশ্রম। আসলে আমাদের জীবনে মূল ফোকাস রাখতে হবে যে আমরা জীবনে যা কিছু করছি সর্বপ্রথম গুরুত্ব হচ্ছে প্রতিদিনের সকল কাজকর্মের গোড়াতে আমরা স্বাস্থ্যটাকে সুস্থ রাখার জন্য কাজ করছি কিনা। এবং এই সুস্বাস্থ্য একটি জীবনকে রাঙিয়ে তোলার জন্য, এর চাহিদাগুলোকে পূরণ করার জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণ সম্পদের যে ফিনান্সিয়াল সলভেন্সি, অর্থনৈতিক সচ্ছলতা আমরা করতে পেরেছি কিনা। অর্থনৈতিক সচ্ছলতা যদি না থাকে এবং সময়ের স্বাধীনতা যদি না থাকে, তাহলে আমার এই যে সুস্বাস্থ্য যেটা আমি তৈরি করছি এটাও আমার সুখী হবে না। তিনটি বিষয় একে অপরের সাথে গুণোত্তর ভাবে জড়িত। একটা যদি জিরো হয় বাকি দুইটার রেজাল্টও জিরো হয়ে যাবে, অর্থাৎ আপনার আলটিমেট সুখটা পাবেন না তিনটা যদি একই সাথে না থাকে। প্রচলিত জীবনযাত্রায় আমরা প্রত্যেকেই কোনো না কোনো কর্মব্যস্ততা বা যে কোনো পেশায় রয়েছি, কেউ স্টুডেন্ট, কেউ গৃহিণী, কেউ চাকরিজীবী, কেউ ব্যবসায়ী। কিন্তু বিষয় হচ্ছে আপনি বর্তমানে যে কাজটি করছেন না কেন, সেই কাজটিকে আপনাকে পরিপূর্ণভাবে এই তিনটি বিষয় একসাথে দিতে পারছে? যদি দিতে পারে তাহলে আপনি একটি সুখী জীবনের অবস্থানে আছেন। কিন্তু আমাদের পরিসংখ্যান মতে বা অ্যানালাইসিস করে যেটা আমরা পেয়েছি, সমাজের 100 মানুষের ভিতরে একজন ব্যক্তির কর্মসংস্থান এরকম ভাবে নয় যে সে তার পেশাতে এই তিনটা বিষয় একত্রে পাচ্ছে। তবে এই তিনটা বিষয় যদি একত্রে আমরা পাই তাহলে আমরা আমাদের জীবনটাকে সুখী বলতে পারতাম। তবে এরকম একটি ওয়ান স্টপ সলিউশন পয়েন্ট হিসাবে আমাদের সাথে একটি অপরচুনিটি আছে, যেটা নাম হচ্ছে ম্যাগনাসাস ডিজিটাল কমার্স, যেটা হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস একটা বিজনেস অপরচুনিটি। এবং এই বিজনেস অপরচুনিটিটা প্রত্যেকটা প্রতিষ্ঠানই কোনো না কোনো পণ্য বা সেবা নিয়ে তার বিজনেসটা ডেভেলপ করে। তো আমাদের সেবাটা হচ্ছে মানুষকে সুস্বাস্থ্য কিভাবে রাখা যায় এটা নিয়ে। তার মানে প্রত্যেকটা ব্যক্তি একই সাথে এখানে যেমন সুস্বাস্থ্যের অধিকারী হবে, এবং সবার জন্য উন্মুক্ত একটি ওয়ার্ল্ড ওয়াইড হাইলি একটি বিজনেস অপরচুনিটি আছে যেটা আপনাকে অর্থনৈতিক সচ্ছলতা দিবে, যার কারণে ম্যাগনাসাস হচ্ছে আপনার জন্য এরকম একটি চমৎকার অপরচুনিটি। তো এই ধরনের অপরচুনিটি অনেকে আপনার সাথে নিয়ে আসতে পারে ডিরেক্ট সেলিং নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম গুলি। তবে এই ক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন যে এইটা আমার জন্য একটি সহজ বা আমার জন্য উপযুক্ত? সহজ অনেকে হতে পারে বাট উপযুক্ত কিনা। হ্যাঁ, কারণ গেম খেলা অনেক সহজ হতে পারে বাট সেটার ভিতরে রিস্ক থাকতে পারে। তো এইখানে দেখতে হবে যে সহজ হলে হবে না, এইটা আমার জন্য পারফেক্ট কিনা। হাউ টু চুজ এ প্রুভেন কোম্পানি, আমাকে একটি প্রমাণ কোম্পানি, একটা প্রতিষ্ঠান চুজ করতে হবে যেখানে ম্যানেজমেন্ট প্রুভেন হবে, প্রোডাক্ট গুলি প্রুভেন হবে, মার্কেটিং প্ল্যান গুলি প্রুভেন হবে, আমার ট্রেনিং সিস্টেমটা প্রুভেন হবে, এবং সাকসেস হিস্ট্রি থাকতে হবে। এই চারটি বিষয় থাকলে আমি সফল হবো, তাহলে আমার সাকসেস হিস্ট্রি কোথায়? কারণ আজকে মানুষ নিয়ে যেহেতু কাজ, আজকে আপনার কাছে কেউ এসেছে, আজকে কোম্পানি প্রথম দিন তো নয়, বিগত দিনগুলিতে যাদের কাছে গিয়েছে তারা কি কাজ শুরু করেছিল, কে সফল হয়েছে, এটা হিস্ট্রিটাও দেখা দরকার। এই পাঁচটি বিষয়ের আলোকে আমরা একটা কোম্পানিকে প্রুভেন কোম্পানি হিসেবে চুজ করতে পারি। তবে সেই প্রেক্ষাপটে ম্যাগনাসা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ডিরেক্ট সেলিং কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড। তো এটা কেন বেস্ট, এখানে কোম্পানির ম্যানেজমেন্ট যেটা বলছে সেটাও পারফেক্ট, প্রোডাক্ট গুলিও বেস্ট, ইনকাম পলিসি সবচেয়ে লেটেস্ট, ট্রেনিং একাডেমির কালচারটা অসাধারণ, এবং প্রুভেন সাকসেস হিস্টোরি, অর্থাৎ এত চমৎকার সাকসেস হিস্টোরি এত অল্প সময়ে ম্যাগনাসা মানুষকে উপহার দিচ্ছে যেটা অন্য কোথাও আমরা এত সহজে পাই না। তো আসেন দেখা যাক একটা প্রুভেন ম্যানেজমেন্ট হতে গেলে কি কি লাগে, সেই অনুসারে কে কি আছে আমাদের কম্পেয়ার করতে হবে। একটা প্রুভেন ম্যানেজমেন্ট হতে গেলে 5 বছর একটা কোম্পানি টিকে রাখার যোগ্যতা তাদের থাকতে হয়, যেখানে ম্যাগনাসা অলরেডি 7 বছর রানিং। স্কিল ম্যানেজমেন্ট দরকার হয় নেটওয়ার্ক মার্কেটিং জগতে, যেখানে ক্যাপ্টেন ফিলসকন ওয়ার্ল্ডের নাম্বার 1 কোম্পানিতে কাজ করেন, সেখানে টপ 10 এর ভিতরে র্যাঙ্কিং অর্জন করতে পেরেছে, তার মানে তার যথেষ্ট স্কিল রয়েছে। এবং
টপ 10 র্যাঙ্ক মানে কথা মানে কি র্যাঙ্ক হচ্ছে তো ইনকামের উপরে, তার মানে তার ফিনান্সিয়াল স্ট্রং অনেক বেশি রয়েছে। লকডাউনের ভিতরে সকল কোম্পানি যেখানে শাখা বন্ধ করে দিচ্ছে, প্রোডাকশন বন্ধ করে দিচ্ছে, সেখানে সে গ্লোবালি নতুন দেশে ওপেন হচ্ছে, নতুন করে আরো ব্রাঞ্চ ওপেন করলো দুইটা, যেটা বাংলাদেশে আমাদের নজির। তারপর থাকতে হবে গ্লোবাল ভিশন মিশন, যেহেতু আমাদের ক্যাপ্টেন ফিরোজ খান উনি 87টা দেশে নেটওয়ার্ক মার্কেটিং করেছে, হ্যাঁ এর ভিতরে 74টা দেশ কিন্তু উনি লাইভ ভিজিট করেছে, ওনার গ্লোবাল ভিশন মিশন ক্লিয়ার। এবং গ্লোবাল ভিশন মিশন ক্লিয়ার না হলে ইন্ডিয়ান কোম্পানি বাংলাদেশে কেন আসলো, তাও এই করোনার দুর্যোগের ভিতরে মানুষের পাশে এসে দাঁড়ো, সে রিয়েলি নেটওয়ার্ক মার্কেটিং এর কালচারটা বুঝে। তো এই দিক থেকে ম্যাগনাসা কি একটি পারফেক্ট। তো আমাদের লিগাল ডকুমেন্টস আছে কিছু বাংলাদেশের জন্য, সর্বপ্রথম যে গুরুত্বপূর্ণ বিষয়ে লিগাল ডকুমেন্টস 10 থেকে 12টি দরকার হয়, সর্বপ্রথম জিনিসটা আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে কোম্পানির ট্রেড লাইসেন্সটা কার নামে রয়েছে। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোম্পানি ফ্রান্সিস ভাবে একটি দেশে আসে, যখন লিডারের আধিপত্য বেশি থাকে, তাদের ক্ষমতা থাকে, আমরা মানুষ যখন দুর্যোগ দেখি তখন অনেকে সুযোগ খুঁজে নিয়ে দুর্নীতি করে, কিন্তু কোম্পানি তার স্বার্থে সে কখনো এই কাজগুলি করতে পারে না। তাই কোম্পানি যখন তার নিজস্ব তত্ত্বাবধানে একটি দেশে ব্রাঞ্চ ওপেন করে কাজ করে, তখন সেখানে সিকিউর ভাবে কাজ করা যায়, সেক্ষেত্রে ম্যাগনাস একটি পারফেক্ট চয়েস। সে সরাসরি কোম্পানি বাংলাদেশে লঞ্চিং হয়েছে, এখানে কোনো ফ্রান্সের সিস্টেম না, কোম্পানি ডিরেক্ট ব্রাঞ্চ, কান্ট্রি ব্রাঞ্চ, কোম্পানির প্রতিনিধি করতে গিয়ে এটা পরিচালিত হবে, সেজন্য আমরা নিশ্চিন্তে এখানে কাজ করতে পারছি। এরপরে আসেন কোম্পানির বেশ কিছু ডকুমেন্ট আমরা দেখি, এগুলো ইন্ডিয়াতে তারা 2016 সালে ফাস্টেস্ট গ্রোয়িং অ্যাওয়ার্ড লাভ করে, কোম্পানির প্রোডাক্টগুলি ওয়ার্ল্ড ক্লাস সার্টিফাইড করা, USD অর্গানিক, FSC, ইন্টারটেক, ISO, ইন্ডিয়া অর্গানিক হালাল সার্টিফাইড করা, এবং কোম্পানি এত দ্রুত গ্রো পাচ্ছে যে ইন্ডিয়ার মতো জায়গায় তারা ফাস্টেস্ট গ্রোয়িং ইন্ডিয়া কোম্পানি এক্সেলেন্স অ্যাওয়ার্ডও লাভ করে। এ হচ্ছে আমাদের কোম্পানির মালিক ক্যাপ্টেন ফিরোজ খান, ফাউন্ডার এবং চেয়ারম্যান, এবং তার সাথে রয়েছে আমাদের সৃজিত নাইক, আমাদের কোম্পানির পার্টনার, তার পার্টনার ক্যাপ্টেন ফিরোজ খানের পার্টনার। রয়েছে ভাইস প্রেসিডেন্ট হিসাবে আমাদের ভানুমতি রামদাস, যিনি আমাদের প্রোডাক্ট সেকশন দেখাশোনা করছে, খুব চমৎকার প্রোডাক্ট চেনিং করা। তারপর রয়েছে আমাদের এম কার্তিকেন, যিনি আমাদের মার্কেটিং সেকশনটা দেখাশোনা করে। এরকম 4 জন সুপার ব্যক্তি দ্বারা ম্যাকনাসাটি পরিচালিত হচ্ছে, বিস্তারিত আমরা পরবর্তীতে আরো আলোচনা করব, যেহেতু প্রেজেন্টেশনটা 40 মিনিটের তাই আমরা সংক্ষেপে আলোচনা করছি। তারপর আসেন প্রোডাক্ট, প্রোডাক্ট গুলি হতে হবে কোয়ালিটিফুল এবং ইফেক্টিভ প্রোডাক্ট, অর্থাৎ প্রোডাক্টের কোয়ালিটি থাকতে হবে এবং কাজও থাকতে হবে। একটা প্রোডাক্ট ভালো হতে পারে, ন্যাচারাল প্রোডাক্ট মানেই ভালো, সেটার কোয়ালিটি আছে, বাট সেটা যদি শরীরে লাগলে কোনো কাজ না হয় তাহলে সেটা সিম্পল প্রোডাক্ট, বা সেটা যদি নির্দিষ্ট কোনো কাজও হয়, যেন আমি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুলাম, হ্যাঁ মুখ ধোয়া হয়েছে, পরিষ্কার হয়েছে, এটা হচ্ছে সাধারণ কাজ, কিন্তু মুখ ধোয়ার পর এটার আমাদের মুখের কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া, ব্রণ বৃদ্ধি এগুলোর পিছনে যদি কাজ করে তখন এটা হচ্ছে ইফেক্টিভ প্রোডাক্ট। তো এরকম কিছু বিষয় থাকতে হয়। তারপর হচ্ছে স্মার্ট আউটলুকিং প্রোডাক্ট, যে প্রোডাক্টে কি করতে হবে, দেখতে সুন্দর লাগবে, কারণ কথা হচ্ছে প্রথমে দর্শনধারী তারপর গুণ বিচারি, অর্থাৎ আমাদের দেখতে যেন সুন্দর হয় প্রোডাক্টটা, মানুষ যেন লুক্রেটিভ আকর্ষিত হয়। তারপর রিজনেবল প্রাইস এবং রিলেভেন্ট প্রাইস, অর্থাৎ ক্রয় ক্ষমতার ভিতরেও থাকতে হবে এবং বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণও থাকতে হবে। হতে পারে আপনি আমেরিকান সুপার হাই ক্লাসের একটি পেস্ট নিয়ে এসেছেন, পেস্টের দাম 1000 টাকা, এটা ক্লাস অনুসারে এটা রিলেভেন্ট, অর্থাৎ তাদের বাজারের সাথে বা আমাদের বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ, কিন্তু সেটা কিন্তু আমার সামর্থ্যের ভিতরে নয়। আবার দেখা যাচ্ছে আপনি এমন একটি প্রোডাক্ট নিয়ে এলেন যে প্রোডাক্টের মান দেখা যাচ্ছে 50 টাকা, আপনার সামর্থ্য আছে 100 টাকা, ওইটা বসিয়ে দিয়েছে 100 টাকা, তাহলে সামর্থ্য আছে কিন্তু সামঞ্জস্যপূর্ণতা নয়। তো আমাদেরকে প্রোডাক্টের ক্ষেত্রে দেখতে হবে যে এটার সামর্থ্য থাকতে হবে মানুষের, আমি যে অঞ্চলে মানুষের কাছে প্রোডাক্ট নিয়ে যাবো তাদের সামর্থ্য থাকতে হবে, এবং তাদের প্রচলিত বাজারের সাথে একটা সামঞ্জস্যতাও থাকতে হবে কোয়ালিটির সাথে। কোয়ালিটি ভালো হলে প্রাইস একটু ভালো হতেই পারে, বাট সেটা দেখতে হবে আহামরি যেন না হয়। মাল্টি প্রোডাক্ট থাকতে হবে, আমার দৈনন্দিন জীবনে অনেক প্রোডাক্ট দরকার, আমি যদি 2-4টা প্রোডাক্ট নিয়ে কাজ করি সেখানে আমি কিভাবে সাকসেস পাবো, আমাকে মাল্টি প্রোডাক্ট থাকতে হবে। সেক্ষেত্রে ম্যাগনাস সাথে 100+ প্রোডাক্ট রয়েছে, সাইন্টিফিক্যালি প্রুভেন প্রোডাক্ট লাগবে। আমাদের গোল্ড মেডেল পুরস্কার পাওয়া যে আয়ুর্বেদিক ডাক্তার আছে ইন্ডিয়াতে, তারা আমাদের প্রোডাক্ট নিয়ে তাদের পেশেন্টদেরকে সাজেশন করছে এবং অনেক অনেক ভালো রেজাল্ট পাচ্ছে, তার মানে এখানে প্রোডাক্টগুলি কতটা সাইন্টিফিক্যালি প্রুভেন সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। তো এখানে মূলত কত ক্যাটাগরির প্রোডাক্ট রয়েছে, এখানে মূলত 4 ক্যাটাগরির প্রোডাক্ট রয়েছে, হেলথ কেয়ার, পার্সোনাল কেয়ার, হোম কেয়ার অ্যান্ড কসমেটিক্স কেয়ার প্রোডাক্ট। আমি কিছু প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করি, এখানে প্রথমে যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে হোয়াইট টি। তো হোয়াইট টি হচ্ছে আমাদের একটি স্পেশাল প্রোডাক্ট বা মাদার প্রোডাক্ট বলতে পারেন,
এই হোয়াইটটির মাধ্যমে আমাদের মূল যে কাজটা, অর্থাৎ একটা মানুষের শরীর যদি সুস্থ রাখতে চান, সুস্থ মানুষ সুস্থ থাকবে, এটাকে হচ্ছে সিকিউরিটি বলে, তাহলে আপনাকে তিনটা প্রোডাক্ট খেতে হবে। প্রথম যে প্রোডাক্টটা সেটা হচ্ছে হোয়াইট টি। কেন? 1 কাপ হোয়াইট টির ভিতরে 12 গ্লাস টাটকা অরেঞ্জ জুসের পাওয়ার আছে, অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়ার। এটা আপনার শরীরের ভিতর থেকে টক্সিন গুলিকে ক্লিয়ার করবে, শরীরের অ্যান্টি এজিং এর কাজ করবে, নানান ধরনের 10 থেকে 12টা হেলথ আপনার সাপ্লাই দিবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা বডিটাকে পরিষ্কার করে। কাগজ সাদা না হলে সেখানে ছবি আঁকা যায় না। তো বডি যদি পরিষ্কার না হয়, সেখানে আপনি অন্য কোনো কাজ করাতে পারবে না, সুস্থ থাকবে না, বা সুস্থতার জন্য অন্য কোনো প্রোডাক্ট দিলে সেটা ভালো কাজ করবে না। তাই সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের বডিটাকে ক্লিন করা, যার জন্য হচ্ছে আমাদের হোয়াইট টি। একটি প্রোডাক্ট সম্পর্কে ট্রেনিং দিলে 1 ঘন্টা লাগবে। সংক্ষেপে শুধু আমি জিস্ট বা হেডলাইনটা বলে যাচ্ছি। তারপরের যে প্রোডাক্টটা সেটা হচ্ছে আমি বডিটাকে ক্লিন করলাম, কিন্তু বডির ভিতরে আমি ভালো জিনিস দিব, যদি খারাপ জিনিস তো আসতে পারে ক্লিনিং জায়গায়, এই খারাপ জিনিস যদি না আসে সেই জন্য আমাদের কি করতে হবে, বডিতে একটা প্রোটেকশন ব্যবস্থা তৈরি করতে হবে, যেটা হচ্ছে আমাদের সি-19। ক্লিনিং করলাম, প্রোটেকশন দিলাম, অর্থাৎ বাইরে থেকে কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া, ক্যান্সার, কেমোথেরাপি, অর্থাৎ যত ধরনের শরীরে মরণঘাতী সমস্যাগুলি আসতে পারে বা তৈরি হতে পারে, এই সি-19টা আপনাকে সেখানে কি ডিফেন্সিং করবে, প্রতিরোধ ব্যবস্থা করে তুলবে। করোনার সময় জাস্ট 3টা প্রোডাক্ট খেয়েছি এবং নির্বিঘ্নে আমরা যারা ছিলাম কর্মীরা সবাই চলেছি, কোনো মাস্ক এবং স্যানিটাইজার ছাড়াই সারা বাংলাদেশ আমরা চড়ে বেড়াচ্ছি। তো যাই হোক, তাহলে এই 2টা প্রোডাক্ট সম্পর্কে বর্ণনা দিলাম। ইতোপূর্বে গত পরশু দিন একটা রিপোর্ট পেয়ে খুব ভালো লাগলো, টাঙ্গাইল থেকে একজনে কল দিল, তার ক্যান্সার একটা রুগী ছিল মহিলা, সে কুরকুমিন প্রায় 1.5 মাস খাওয়ার পরে তার ক্যান্সার সেল ডাক্তার বলেছে নেই। অর্থাৎ ক্যান্সার যে ভালো হয় কুরকুমিনে, আমরা প্রমাণ পেয়ে গেলাম। এরপরে আসেন যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে নিউট্রিগ্রেন্স। নিউট্রিগ্রেন্স 3টা প্রোডাক্টের ভিতরে নাম্বার 3 পয়েন্ট রয়েছে নিউট্রিগ্রেন্স। অর্থাৎ আমার বডিটাকে আমি মনে করেন দুধ দিয়ে, তারপর মধু দিয়ে গোসল করলাম, এটা করলে কি হচ্ছে, শরীর পুষ্টি দ্বারা পরিষ্কার হচ্ছে, কিন্তু আমার ভিতরে যে খাবার না দেয় তো মারা মানুষের কোষের নিউক্লিয়াস পুষ্টি খায়। আমরা যতগুলি খাবার খাই, মলমূত্রে ত্যাগ করি, বাকি কিছু যে রয়ে যায় শরীরের ভিতরে, সেগুলো হচ্ছে পুষ্টি, যেটা আমাদের কোষ খায়, তার বৃদ্ধি ঘটে এবং তার জীবনযাত্রা চলে। এই নিউট্রিগেন্স হচ্ছে স্পিরুলিনার সাথে এমন চমৎকার 14টি এক্সট্রাক্ট দিয়ে তৈরি করা, যেটা মানুষের শরীরে যত ধরনের পুষ্টি ঘাটতি আছে সমস্ত কিছু পূর্ণ করে। একটা মানুষ সারাদিন না খেলে তার শরীরে সর্বোচ্চ পুষ্টি ঘাটতি হতে পারে 46টার মতো। আমি যার থেকে প্রোডাক্ট ট্রেনিং করেছি তার মন্তব্য অনুসারে, আমি কোনো ডাক্তার না, জাস্ট আমি প্রেজেন্টার। তো উনি আমাকে বললো যে এইটার ভিতরে এমন ভাবে স্ট্রাকচার তৈরি করা হয়েছে যে এখানে আপনার 106টা ভিটামিন পাবেন, অর্থাৎ ওভার। এটা প্রতিদিন আমরা খেলে আমাদের শরীরে কোনো পুষ্টি ঘাটতি থাকবে না। তো বডি ক্লিনিং, প্রোটেকশন এবং পুষ্টি ঘাটতি পূরণ, এই 3টার মাধ্যমে সুস্থ মানুষ সারা জীবন সুস্থ থাকতে পারবে, সে অসুস্থ হবে না। এবার আসেন, স্পেশাল কিছু সমস্যা হয়ে গেছে আপনার জীবনে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মিস চালচলনের কারণে। এখন পুরুষদের শারীরিক অনেক ধরনের সমস্যা হয়ে থাকে, পুরুষ বন্ধুত্ব হয় বা নানান ধরনের তার দাম্পত্য জীবনে সমস্যা, একটা পুরুষের সার্বিক সমস্যা সমাধানের জন্য আমাদের একটি প্রোডাক্ট রয়েছে, তার নাম হচ্ছে মেগা। তারপর রয়েছে কি, বাংলাদেশের কমন সমস্যা সারা পৃথিবীতে, এটা এখন অনেক মারাত্মক একটি সমস্যা আকার ধারণ করছে। এর পিছনে ম্যাক্সিমাম দায়ী হচ্ছে আমাদের বাজারের ক্ষতিকারক কেমিক্যাল যুক্ত পেস্ট বা অন্যান্য কিছু, যেটা আমাদের পেনক্রিয়াস অর্গানটাকে নষ্ট করে দিচ্ছে, তার কার্যক্ষমতাকে নষ্ট করছে অতিরিক্ত স্যাকারিন বা কেমিক্যালের কারণে। যাই হোক, যদি ডায়াবেটিক্স হয়ে যায়, দেখেছি যে আমরা ডায়াবেটিক্স রোগী ভালো হয় না, এটা একটা স্লোগান আছে। আসলে ডায়াবেটিক্স কখনো ভালো না ঠিক, কিন্তু ডায়াবেটিক্স রোগীদেরকে স্বাভাবিক জীবনে আনা যায় যদি তাকে প্রাকৃতিক খাদ্য তার পেনক্রিয়াসে দেওয়া যায়। তো ডায়াসাইট হচ্ছে আমাদের সেই প্রাকৃতিক খাদ্য, যেটা খেলে একটা মানুষ তার ন্যাচারাল যে অবস্থা সেখানে সে স্বাভাবিক জীবনে চলে আসতে পারবে। তারপর রয়েছে আমাদের প্লাকুমিন, যেটা আপনারা জানেন যে রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য মৃত্যু ব্যতীত সকল রোগের মহাশক হিসেবে কালোজিরাকে ঘোষণা দেওয়া হয়েছে। তো এই কালোজিরা নির্যাস দ্বারা এই প্লাকুমিনটা তৈরি করা হয়েছে, যেটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, ঠান্ডায় যাদের সমস্যা আছে সেটা থেকেও অনেকটা উপকার পাবেন। তারপর রয়েছে কি আমাদের জয়েন্ট রেস্কিউ। জয়েন্ট রেস্কিউ, জয়েন্টের সাধারণত বয়স বৃদ্ধির সাথে সাথে আমাদের কার্টিলেজ ক্ষয়ের কারণে বিভিন্ন কারণে আমাদের কিছু সমস্যা তৈরি হয়। সেই সমস্যাগুলি কি হচ্ছে, আমাদের ব্যথাগুলি তৈরি হয় শরীরে, মাংসে ব্যথা হয়, হাড়ে ব্যথা হয়, নাড়ে ব্যথা হয়, বিভিন্ন ধরনের, সাধারণত শরীরের ভিতরে
চার পাঁচ ধরনের ব্যথা হয়, তিন চার ধরনের অ্যালোপ্যাথি ট্রিটমেন্টও আছে। তো যাই হোক, আমাদের এই মানুষের যত ধরনের ব্যথা আছে সবগুলি ক্লিয়ার করবে। এটার এত দারুণ রেজাল্ট আছে যে অনেকে ইন্ডিয়া থেকে ফেরত এসেছে, তার ব্যথা সে নাশ করতে পারছে না, সেখানে আমাদের এইটা 10 দিন ব্যবহারের পরে তার ব্যথা আস্তে আস্তে কমা শুরু হয়েছে। চমৎকার। তারপর রয়েছে কি আমাদের ট্রিমো ট্যাবলেট, যেটা স্লিমিং এর ক্ষেত্রে অনেকে না খেয়ে থাকে, অতিরিক্ত শারীরিক পরিশ্রম করে, ব্যায়াম করে। তো না খেয়ে থাকা এবং অতিরিক্ত শারীরিক ব্যায়াম দুইটাই ক্ষতিকর শরীরের জন্য। তো ট্রিমো ট্যাবলেটটা খেলে কি হচ্ছে, প্রাকৃতিক কিছু ফর্মুলা আছে যেগুলো ভিতরে ইনপুট হলে আপনার অতিরিক্ত চর্বিগুলিকে কেটে সে মলমূত্রের মাধ্যমে আবার বের হয়ে যাবে। ওজন হ্রাসের ক্ষেত্রে ওই প্রোডাক্টটা দারুণ কাজ করে। তারপর রয়েছে আমাদের স্টোন সেন্স। স্টোন সেন্সটা হচ্ছে আপনার কিডনিতে পাথর হয়, সেই পাথরটা যেন না হয়, কিডনির সুরক্ষার জন্য স্টোন সেন্সটা ব্যবহার করা হয়ে থাকে। আর একটা হচ্ছে নাইস নাইট, অর্থাৎ ভালো ঘুম তখনই হবে, সুন্দর রাত তখনই হবে যখন আমার ঘুমটা ভালো হবে। তো নাইস নাইট হচ্ছে আমাদের ভালো ঘুমের জন্য একটি প্রোডাক্ট। তারপর রয়েছে আমাদের অনেক ধরনের ফেয়ারনেস ক্রিম, এর ভিতরে এটা হচ্ছে ফিনেন্স ফেয়ারনেস ক্রিম, যেটা অনেকে আছে অতি দ্রুত তাদের চেহারাটাকে গ্লো করতে চায়, উজ্জ্বলতা বৃদ্ধি করতে চায়, বাজার থেকে নাইট ক্রিম ব্যবহার করে ক্ষতিকারক কেমিক্যাল যুক্ত চেহারাটাকে ঝলসে ফেলে। আমাদের এটা হচ্ছে ন্যাচারাল ভাবে দ্রুত আপনার ফেয়ারনেসটাকে বাড়ানোর জন্য এটা কাজ করবে। আর এটা হচ্ছে এন্টিএজিং ক্রিম, সাধারণত 30-40 বছরের পর আমাদের বয়সের একটা ছাপ পড়ে যায়, বয়স হয়ে যায় 30, দেখা যায় 40। তো বয়সের ছাপ যাদের পড়ে গেছে চেহারে, এটা যারা কমাতে চান তাদের জন্য হচ্ছে এন্টিএজিং ক্রিম। এটা ব্যবহার করলে স্কিনটা টান টান থাকবে এবং বয়স্ক বেশি লাগবে না। তারপর রয়েছে আমাদের অর্গানিক ফরমেটের লিকুইড, বিভিন্ন ফেস ওয়াশ, বডি ওয়াশ, হেয়ার ওয়াশ রয়েছে। অসাধারণ একটি প্রোডাক্ট, সেটা হচ্ছে স্যানিটারি ন্যাপকিন, এটা সম্পর্কে একটি ক্লাস দেবো। 7 লেয়ার এবং অ্যান্টিঅক্সিডেন্ট চিপ সমৃদ্ধ এমন একটি সুপার প্রোডাক্ট হচ্ছে আমাদের স্যানিটারি ন্যাপকিন, যেটা হচ্ছে ম্যাজিক এর মতো, যেখানে আপনি 1 গ্লাস পানি ঢেলে দিয়ে 1 মিনিট পর টিপে এক ফোঁটা পানি বের করতে পারবেন না। এটা ভিতরে অক্সিজেন আপ ডাউন করে, যার কারণে আর কি এটা অনেক, এটা সম্পর্কে বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে, তো ইউজ করলে বোঝা যাবে এটা কি জিনিস, দারুণ একটি প্রোডাক্ট। তারপর রয়েছে আমাদের উমেন্স ফেয়ারনেস ক্রিম, রয়েছে মেন্স ফেয়ারনেস ক্রিম। যেমন স্যানিটারি ন্যাপকিন আমরা যেটা দেখালাম, এটা ট্রেডিশনাল বাজারে যদি আপনার অন্যান্য কোম্পানিতে খুঁজেন, ওটা যে ক্যাটাগরি, ক্যাটাগরিটা কি, ওটা ক্লাস নিতে গেলে আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিতে হবে। সেই ক্যাটাগরির ন্যাপকিন বাজারে 450 টাকার নিচে নয়, এবং একটা প্যাডে যেহেতু সারাদিন কেটে যায় সেক্ষেত্রে 10টা প্যাড 450 টাকা, তারা হিসাব দেখে ট্রেডিশনাল লাগে 42 টাকা, আমাদের লাগে 45। তো সেখানে ম্যাগনাসে আরো কমে দিচ্ছে, মাত্র 260 টাকায় আপনি স্যানিটারি প্যাডটা পাবেন, অর্থাৎ 26 টাকা 1 দিন ক্লিয়ার। আর আমাদের যে ফেয়ারনেস ক্রিম গুলা, এই ক্রিম গুলা আপনার 260 টাকার ভিতরে আপনার পাচ্ছেন, ছেলেদের জন্য আছে, মেয়েদের জন্য আছে। ট্রেডিশনাল বাজারের সাথে বিট করে দেখেন যে এই কোয়ালিটির ন্যাচারাল ফেয়ারনেস ক্রিম এই দামে কেউ দিচ্ছে কিনা। যে কোনো বাজারের সাথে নেটওয়ার্ক মার্কেট হোক, ট্রেডিশনাল মার্কেট হোক, ম্যাগনেসার প্রোডাক্ট দিয়ে প্রাইস এবং কোয়ালিটিতে বিট করা যায়। এটা ম্যাগনেসার সবচেয়ে পাওয়ারফুল সাইট, যে কাস্টমার নিজে থেকে রিপারচেস করে প্রোডাক্ট, আমাদেরকে বলতে হয় না। তারপর আমাদের অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে কসমেটিক্স আইটেম, আমি জাস্ট কিছু এখানে 15-20টা আইটেম তুলে ধরেছি। যেমন আমাদের রয়েছে পেস্ট, যে পেস্টের ভিতরে আপনার ফ্লোরাইড, তারপর হচ্ছে গ্লুটেন, প্যারাবিন, এরকম ক্ষতিকারক যে উপাদানগুলো আছে এটা এখানে নেই। আর নিম টার্মারিক ফেস ওয়াশ আছে, যেটা ত্বককে কি করবে, কোমল ভাবে পরিষ্কার করবে এবং উজ্জ্বলতা বৃদ্ধিতে করবে, যেহেতু হলুদের স্টকও রয়েছে। দৈনিক জীবনে আরো যত দরকার, মাত্র তারপরে হ্যান্ড স্যানিটাইজার দরকার, যত প্রোডাক্ট লাগে, মশলা লাগে, জুতা লাগে, শার্ট লাগে, প্যান্ট লাগে, টাই লাগে, অর্থাৎ দৈনন্দিন জীবনে যা কিছু আপনার প্রয়োজন সকল কিছুর আগে আপনার সম্মুখে হাজির হচ্ছে খুব শীঘ্রই। তারপর আছে কি আমাদের আসেন 3 নম্বর পার্ট, একটা কোম্পানি চুজ করার ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে কোম্পানি মার্কেটিং প্ল্যানটা, একটি প্রুভেন মার্কেটিং সিস্টেম কিনা। তো একটি প্রুভেন মার্কেটিং সিস্টেম হওয়ার জন্য আমাদের যে বিষয়গুলি দরকার, সেটা হচ্ছে আমাদেরকে দেখতে হবে যে কোম্পানির প্ল্যানটা ফ্লেক্সিবল এবং ইজি কিনা, অর্থাৎ সহজ, সবাই বুঝতে সহজ, আবার করতেও সহজ। একটা হচ্ছে বুঝতেও সহজ হতে হবে, করতেও সহজ হতে হবে। অনেক কোম্পানির প্ল্যান আছে বুঝতে সহজ হবে,
লেফট 1 লাখ ফুল, রাইট 1 লাখ ফুল, 10,000 টাকা। আমি বুঝলাম সহজ, বাট 1 লাখ 1 লাখ টার্গেট পূরণ করাটা কিন্তু কঠিন। কিন্তু যদি বলে যে না, লেফট একটা পয়েন্ট কেউ কিনলো, রাইট একটা পয়েন্ট কেউ কিনলো, হ্যাঁ দুইটা প্রোডাক্ট কিনলো, এটা তো বুঝতে সহজ, কমিশনটা পাওয়াও সহজ, এটা করাটাও সহজ। এরকম প্ল্যান লাগবে, এবং লাগবে এক্সক্লুসিভ ক্যালকুলেটিভ প্ল্যান লাগবে, তারপরে গ্লোবালি সেম প্ল্যান লাগবে, ইনকাম অফ টপ আর্নার্স, ঠিক আছে প্ল্যান এত ভালো, তাহলে টপ আর্নার কত ইনকাম করে সেটা আমাকে দেখতে হবে, এবং ফিক্সড প্ল্যান, অর্থাৎ প্ল্যানটা যেন বারবার চেঞ্জ না হয়, সবসময় যেন প্ল্যানটা সেম থাকে, এটা খেয়াল রাখতে হবে। এবং হাইব্রিড রিয়েল বাইনের হোক বা অন্যান্য প্ল্যানও হতে পারে, হ্যাঁ, তবে আমাদের সিস্টেমটা যেহেতু হাইব্রিড, এর জন্য আমাদের স্লাইডের ভিতরে হাইব্রিডটা দেওয়া আছে, অর্থাৎ এটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট, আপনার জনপ্রিয়, সবচেয়ে পপুলার, লেটেস্টের ভিতর সবচেয়ে পপুলার প্ল্যান হচ্ছে এই হাইব্রিড বাইনারিটা। রাশেন ম্যাগনেসার প্ল্যানটা কি আপনারা দেখবেন, তবে এখানে রেজিস্ট্রেশন করতে কোনো টাকা পয়সা কিছু লাগে না, আপনার অনলাইনে একটা ফর্ম পূরণ করতে পারেন, অফলাইনে পূরণ করতে পারেন, এক কপি ছবি, যে কোনো বৈধ নাগরিক সনদপত্র, সেটা হতে পারে এনআইডি, বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট এর ফটোকপি, একটা অনলাইন ব্যাংক থেকে ফটোকপি, আর একটা ভ্যালিড মোবাইল নাম্বার। এবং যে প্রথমে আপনাকে কি করতে হবে, আরেকজনের রেফারেন্স নিয়ে রেজিস্ট্রেশন করা লাগবে আপনার নাম, এবং আপনি রেজিস্টার হওয়ার সাথে সাথে পৃথিবীর সকলকে আপনি রেজিস্ট্রেশন করিয়ে দিতে পারবেন। তো যে আপনাকে এটা সম্পর্কে জানিয়েছে তার থেকে তার রেজিস্ট্রেশন নাম্বারটা নিতে পারেন, অথবা সবচেয়ে ভালো হচ্ছে আপনি তা আপনার ইনফরমেশনটা কাকে দেন সে আপনাকে রেজিস্ট্রেশন করে দিক, এবার আপনি আপনার পরিচিত সকল মানুষের রেজিস্ট্রেশনটা করে দিন। রেজিস্ট্রেশন করে দেওয়ার পরে আপনার জন্য কোম্পানিতে টোটাল 11 ধরনের ইনকাম রেডি হবে। প্রথম ইনকামটা হচ্ছে রিটেল প্রফিট, যেটা আপনার এমআরপির উপরে একটা ডিসকাউন্ট হয়। এরপর হচ্ছে পয়েন্টিং সিস্টেম, পয়েন্টিং সিস্টেমকে দুই ভাগে ভাগ করা হয়েছে, প্রথমে এসবি পয়েন্টের উপরে 3টে ইনকাম, প্ল্যাটিনাম ক্লাব বোনাস, ডেইলি ম্যাচিং সিস্টেম, প্ল্যাটিনাম ক্লাব র্যাঙ্ক, 7টা বিদেশ ভ্রমণ, রয়েছে ফাস্টট্র্যাক বোনাস, ক্যাশ ইনসেন্টিভ। এরপর পিভি পয়েন্টের উপরে আছে 7টা ইনকাম, রয়েছে ফাস্টট্র্যাক বোনাস, স্পন্সর ইনকাম, টিম অর্ডার বোনাস উইথলি ম্যাচিং ইনকাম, র্যাঙ্ক অ্যাডভান্সমেন্ট বোনাস 7.2 উইথ ক্যাশ রিওয়ার্ড, এক্সিকিউটিভ ম্যাচিং বোনাস, মেন্টর বোনাস, গ্লোবাল লিডার্স বোনাস, কোম্পানি প্রফিট পার্টনার। তারপর রয়েছে ফর্টনাইট ফ্রিডম বোনাস, স্যালারি প্ল্যান, রয়েছে ম্যাগ রয়্যালিটি প্রোগ্রাম, প্রি প্রোডাক্ট কার অ্যান্ড হাউস ফান্ড। যাই হোক, এতগুলি বিষয় একসাথে বললে কেউ মনে রাখতে পারবেন না, তো আমি এখানে 3-4টা বিষয় ভেঙে দিচ্ছি, বাকিগুলো অ্যাডভান্স লেভেলে আমাদের জুমাটাতে এসে প্রশ্ন করবেন, অথবা আপনার যে আপনাকে ইনভাইট করেছে তার থেকে জেনে নেবেন। তো আসেন প্রথম যে বিষয়টা, সেটা হচ্ছে রিটেল প্রফিট। রিটেল প্রফিট মানে হচ্ছে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট, অর্থাৎ তাৎক্ষণিক একটা ছাড়। কেমন, একটা পণ্যের গায়ে দেওয়া আছে 100 টাকা, আমি কাউন্টারে 80 টাকা দিয়ে কিনলাম, 20 টাকা আমার জন্য ডিসকাউন্ট। এখন আমি যদি কোনো চেম্বার ভিত্তিক কাজ করি, বা কেউ অনলাইনে সেল করে, কেউ অফলাইনে বাসায় বসায় সেল করে, কেউ দোকানে বসে সেল করে, কেউ চেম্বারে সেল করে, এই ধরনের যারা সেল ভিত্তিক কাজ করে থাকে মার্কেটিং এর পাশাপাশি, তাদের জন্য এটা একটা স্মার্ট ইনকাম, 20% ইনস্ট্যান্ট। যে কোনো প্রোডাক্ট যে কোনো সময় যে কোনো ব্যক্তির নাম রেজিস্ট্রেশন করার সাথে সাথে এজ এ কাস্টমার হিসেবে আপনার ডিসকাউন্টে কিছু, এটাও তো আপনার জন্য বেনিফিট। ডিরেক্ট সেলিং এর প্রোডাক্ট, এর জন্য আমাদের প্রতিনিয়ত ব্যবহার করা উচিত, এখানে আমরা 100% অরিজিনাল, 100% ন্যাচারাল এবং 20% ডিসকাউন্টের প্রোডাক্টটা পাচ্ছি, যেটা আমরা ট্রেডিশনাল বাজারে পাই। যাই হোক, এই প্রোডাক্টটা কেনার সাথে সাথে আমাদের কাছে একটা পয়েন্টিং সিস্টেম চলে আসে। এই পয়েন্টিং সিস্টেমটা কি, অ্যাভারেজে 250 থেকে 300 টাকার মতো শপিং করলে আমাদের একটা পয়েন্ট আসে। তো এইভাবে আমি আমার ঘরের প্রয়োজনে পারচেস করতে পারি। তো কোম্পানির একটা স্ট্যান্ডার্ড সিস্টেম আছে, নেটওয়ার্কিং সিস্টেমে কোম্পানি আপনাকে ওয়ার্ল্ড ওয়াইড তার সাথে বিজনেসে প্রফিট পার্টনার হিসেবে নিচ্ছে। তো কোম্পানি আপনাকে কোনো টাকা পয়সা চাচ্ছে না, কোম্পানি বলছে আপনি আপনার প্রয়োজনে একটা শপিং করেন, তবে শপিংটা একটা স্ট্যান্ডার্ড মান হিসাবে গ্লোবালি ক্যালকুলেশন করে 50 SB ধরা হয়েছে। SB মানে হচ্ছে প্রথম 50 পয়েন্ট শপিং, যে কোনো আইডি রেজিস্ট্রেশনের প্রথম 50 পয়েন্ট শপিংকে বলা হয় সফটওয়্যারে SB, সেটা আপনারও হতে পারে, আপনার কাস্টমারও হতে পারে। তো এই 50 পয়েন্ট শপিং করলে আপনি স্ট্যান্ডার্ড। এমন হতে পারে যে না, আমি আমার ঘরের প্রয়োজনে, কারণ সবার তো একই রকম অবস্থা না, কেউ ঘরের প্রয়োজনে 2-3 হাজার টাকা তো লাগে, 2-3 হাজার টাকা বাজার করলে এবার যদি 10 পয়েন্ট হয়, 10 পয়েন্ট দিয়ে শুরু করতে পারে। তো এই ক্ষেত্রে কি করতে হয়, যে আমাদের এখানে 2টা টিম ভাগ করা থাকবে সফটওয়্যারের, টিম এ টিম বি, যেখানে আমরা কাস্টমার নামগুলি রেজিস্ট্রেশন করব। আমাদের পরিচিত সকল মানুষ এই পৃথিবীতে যারা আছে সবার নামগুলি আমি আমার টিম এ এবং টিম বিতে, আমার যাকে যেখানে মধ্যে আমি সাজিয়ে নিব একের পর এক প্রি রেজিস্ট্রেশন।
এখন তাদের যখন যার প্রয়োজন, আমার যখন যা প্রয়োজন কিনছি, তাদের যখন যা প্রয়োজন তারা কিনবে। কেউ হতে পারে একটা পেস্ট ফেসওয়াশ কিনেছে, ধরেন এই ব্যক্তিটা একটা ফেয়ারনেস ক্রিম কিনেছে, একটা পেস্টে হাফ পয়েন্ট, ফেসওয়াশে হাফ পয়েন্ট, দুটো যোগ করলে হয় 1 পয়েন্ট, 300 টাকার মতো শপিং। একটা ফেয়ারনেস ক্রিম 260 টাকা, তো ধরেন 250 টাকার মতো শপিং, যে বলেছিলাম 250-300 টাকার মতো শপিং করলে আবার 1 পয়েন্ট আসে, এখানে 1 পয়েন্ট আসলো। তখন কি হলো, এখানে 1 পয়েন্ট, এখানে 1 পয়েন্ট, এই 2 পয়েন্ট মিলে একটা ম্যাচিং হলো। ম্যাচিং মানে হচ্ছে দুইটা পক্ষ যখন একই মানে এসে দাঁড়ায় তখন এটাকে ম্যাচিং বলা হয়। তাই এই এক এবং এক, এই দুইটা যখন ম্যাচিং হলো তখন আমাদের এখানে একটা কমিশন আসবে, 1 এবং 1 = 28 টাকা। অর্থাৎ এখানে রেশিওটা হচ্ছে 28। অর্থাৎ আমরা যে বাজারে মনে কোনো বিষয় কিনতে যাই, হ্যাঁ, যে জোড়া কত, এত টাকা, তাহলে 5 জোড়ার দাম কত, ওইটা দিয়ে অত গুণ দিই, তো ধরো এখানে প্রতি জোড়ার জন্য কোম্পানি আপনাকে কমিশন দেবে 28 টাকা। এখন এটা যদি এরকম হয় যে আপনার কাস্টমারের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে, আপনি করছেন, আবার আপনি যাকে কাস্টমার করেছেন সেও আবার আরেকজনকে কাস্টমার বানাতে পারবে, তার বেনিফিটের জন্য, আবার যেহেতু আপনার মাধ্যমে শুরু হয়েছে, পরম্পরা সূত্রে আপনার জন্য একটা বেনিফিট রাখা হয়েছে, অর্থাৎ তারা যে শপিং করবে সেই শপিং থেকে আপনি কমিশন পাবেন। এভাবে করে কাস্টমার থেকে কাস্টমার 10 থেকে 1,000, 1,000, 2,000, 5,000, 20,000, লাখ লাখ কোটি কোটি ছাড়িয়ে যাবে একটা সময়। এখানে যদি 20 পয়েন্ট 20 পয়েন্ট শপিং হয়, 560 টাকা, অর্থাৎ 28 দিয়ে গুণ দেবে, যে 100 100 হয়, 100 × 28 কত, 2,800 টাকা। যদি আপনার 500 500 হয় তাহলে 500 × 28 সমান কত, 14,000 টাকা। যদি 1,500 পয়েন্ট হয়, 1,500 × 28 42,000 টাকা। অর্থাৎ ডেইলি লিমিট হচ্ছে আপনার যে কাস্টমার নেটওয়ার্ক আছে যারা শপিং করছে, এদের থেকে আপনি 1 পয়েন্ট, কেন এর চেয়েও ক্ষুদ্র, অর্থাৎ হাফ পয়েন্ট, একটা পেস্ট ফেসওয়াশ শপিং করলো, সেই পয়েন্ট থেকে শুরু করে 1,500 পয়েন্ট পর্যন্ত আপনি ইনকাম নিতে পারবেন একদিনে। তাহলে 1,500 পয়েন্ট যদি একদিন আপনার ইনকাম লিমিট দেওয়া থাকে, এটা হিউজ লিমিট একটা মানুষের জন্য, যথেষ্ট। 1,500 × 28 কত, 42,000 টাকা একদিনে আপনার ইনকামের ক্ষমতা দিয়ে দিচ্ছে। এখন আপনি 42 টাকাও করতে পারেন, 42,000ও করতে পারেন, সেটা আপনার কর্ম আপনাকে বলে দেবে যে আপনি কতটুকু এখান থেকে ইনকাম করবেন। তো এভাবে যদি আপনি প্রতিদিন 42,000 করে ইনকাম করেন, 30 দিন আমাদের মাস হয়, তাই 30 42 × 30 = 12,60,000 টাকা প্রতি মাসে ইনকামের আপনার লিমিট আছে। কারো কারোর জন্য এটা অনেক হয়ে গেছে, কারো কারোর জন্য এটা কম হয়ে গেছে, মানুষের চাহিদা এবং তার স্বপ্নের উপর নির্ভর করছে কার জন্য এটা বেশি, কার জন্য এটা কম। তা আমাদের আরো অনেক ইনকাম পলিসি আছে, তবে এটা হচ্ছে বেসিক, এটা দিয়ে আমাদের ইনকামের যাত্রা শুরু। অর্থাৎ প্রত্যেকটা মানুষ জয়নিং করার পরে তার ইনকামের লিমিট হচ্ছে আমাদের 12,60,000, এখন যে যতটুকু করে নিতে পারে। এবার স্যার এটা বললাম 50 পয়েন্ট স্ট্যান্ডার্ড। এখন আপনি যদি, না আমার ঘরে দরকার হচ্ছে 2-3 হাজার টাকা, আমি এইভাবে করে আস্তে আস্তে ইচ্ছা করলো 5 মাস ধরেও আপনি 50 পয়েন্ট করতে পারেন, আমাদের টাইমের কোনো নির্দিষ্ট ব্যান্ডিংস নেই। তবে 50-এর আগে ন্যূনতম 10 দিয়ে আপনি বিজনেস স্টার্ট করতে পারেন। আপনি 1 পয়েন্ট বাজার করলেও আপনি কাস্টমার, তাতেও সমস্যা নেই, আপনি 100 পয়েন্ট করলেও কাস্টমার, তাতে সমস্যা নেই। তবে আপনি পয়েন্টটা যদি 10-এর উপরে থাকে, তাহলে আপনার কি হবে, কমিশনটা ঢোকা শুরু হবে। এবং আপনার 50-এর কম 10-এর উপরে যদি থাকে, তাহলে এখানে 1 1 14 টাকা দেখানো হচ্ছে, বলতে 14 টাকা এখানে 28 টাকা 2 ভাগে ভাগ করা হয়েছে, 14 টাকা ক্যাশ, 14 টাকা প্রোডাক্ট। অর্থাৎ 50% ক্যাশ আপনার এই 50 পয়েন্টে যত টাকা ইনকাম হতো, যদি 50 পয়েন্ট নিচে আপনার আইডিটা অ্যাক্টিভ থাকে, তাহলে আপনি এই রেশিও অনুসারে যে ইনকাম হবে তার 50% আপনি পেমেন্ট পাবেন, আর 50% আপনি প্রোডাক্ট পাবেন। অর্থাৎ কোম্পানিতে কোনো কিছুই জমা থাকবে না, আপনাকে হয় প্রোডাক্ট দিবে, নয় টাকা দিবে, বা উভয়টাই দিবে। ক্লিয়ার? তো পলিসি হচ্ছে 50 পয়েন্ট থাকলে সম্পূর্ণ টাকাটাই ক্যাশ করতে পারবেন, আর 50 পয়েন্টের নিচে থাকলে 50% ক্যাশ পাবেন, 50% প্রোডাক্ট পাবেন। সে প্রোডাক্ট বিক্রি করে আপনার ক্যাশ আপনি নিতে পারেন, বা নিজের প্রয়োজনে প্রোডাক্ট নিতে গেলে তো ক্যাশ লাগতো, তখন ক্যাশটা রেখে দিলেন, প্রোডাক্টটা নিয়ে নিলেন। অর্থাৎ কোম্পানির কাছে কোনো কিছু আপনার ধরা থাকলো না, কোনো ক্লাসিং নেই, চমৎকার একটি ইনকাম সিস্টেম। এবং পাওয়ার সাইড অলওয়েজ ক্যারি, এমন হতে পারে 1,500 1,500 পয়েন্ট বলেছে, এক সাইডে 1,500 পয়েন্ট হয়েছে, আরেক সাইডে 2,000 হয়েছে, তাহলে 1,500 পয়েন্টের ম্যাচিং হয়ে ওই যে এই দুইটার ভিতরে ডিফারেন্স কত, 1,500, আরেক সাইডে যদি হয় 2,000, তাহলে 1,500 আর 2,000 ডিফারেন্স হচ্ছে 500, এই 500 আবার ক্যারি থেকে যায়। আসেন পরবর্তী আমাদের যে ইনকামটা আছে সেটাকে বলা হচ্ছে প্লাটিনাম ক্লাব র্যাঙ্ক, ওই যে 7টি ট্যুর আছে, ফরেন ট্যুর এবং ফাস্ট ট্র্যাক বোনাস, অর্থাৎ 3টা ক্যাশ ভাউচার আছে। তো প্রথমে 3 নম্বরটা বলি, সেটা হচ্ছে
যদি 14,000 টাকা আপনি 12 সপ্তাহের ভিতরে ইনকাম করতে পারেন, তাহলে কোম্পানি আপনাকে দিচ্ছে 7,000 টাকা অতিরিক্ত বোনাস। এখানে লেখা আছে FTB অর্থাৎ ফার্স্ট ট্রাক বোনাস, অর্থাৎ আপনি অতিরিক্ত শর্ত মানছেন, বিদায় কোম্পানি আপনাকে অতিরিক্ত বোনাস দিচ্ছে। যদি 24 সপ্তাহের ভিতরে 70,000 টাকা ইনকাম করতে পারেন, কোম্পানি আপনাকে দিচ্ছে অতিরিক্ত আরো 14,000 টাকা বোনাস। যদি 2,80,000 টাকা 52 সপ্তাহ অর্থাৎ 1 বছরের ভিতরে ইনকাম করতে পারেন, কোম্পানি আপনাকে দিচ্ছে আরো 28,000 টাকা বোনাস। মজার বিষয় হচ্ছে এই 2,80,000 টাকা ইনকাম কিন্তু এই 70-এর পর নতুন করে টার্গেট নয়। অর্থাৎ আপনার জীবনে 14,000 টাকা ইনকাম করার পর এই 70,000 হওয়ার জন্য দরকার ছিল 56,000, এই 56 ইনকাম করলেই ওকে। 70,000 টাকা ইনকাম করেছেন, এই র্যাঙ্ক হয়ে গেছে, তারপরে 2,80,000 হতে আর 2,10,000 লাগে, সেই 2,10,000 টাকা ইনকাম হলে 2,10,000 আর 70 দুইটা যোগ করে 2,80,000 হবে। এই 2,80,000 সাথে আরো 5,20,000 যোগ করলে টোটাল হবে 7,00,000। এই 7,00,000 হলে আপনি পাবেন থাইল্যান্ড ট্যুর, সাথে সাথে আরো 7 যোগ করলে কত হবে 14,14,000 হলে পাবেন মালয়েশিয়া ট্যুর। অর্থাৎ কোম্পানিতে জন্মগ্রহণ করার পর যেদিন আপনি কাউন্টিং করতে বসবেন ওই দিন পর্যন্ত আপনার টোটাল ইনকামটাকে এখানে ক্যালকুলেশন করা হবে। এবং 35,00,000 হলে সিঙ্গাপুর, 70,00,000 হলে মেডিটেরিয়ান, 1,40,00,000 হলে দুবাই, 2,10,000 হলে লন্ডন এবং 2,80,000 হলে আমেরিকা ট্যুর। তো এগুলো ছিল আমাদের ইনকামের প্ল্যান, বেসিক SB পয়েন্টের উপরে হয়েছে। PB পয়েন্টের উপরে আমাদের অ্যাডভান্স লেভেলের কিছু ইনকাম আছে, সেটা আমাদের জুম আড্ডা যেদিন হয় বিজনেস আড্ডা, সেদিন অ্যাডভান্স লেভেলের প্রশ্নোত্তর নিয়ে আসবেন। এতদিনে আপনি যার মাধ্যমে ইনভিটেশন পেয়েছেন তার মাধ্যমে আরো বিস্তারিত জেনে বুঝে নেন, ঠিক আছে। এখন আমরা চলে যাব কোম্পানির তিনটা বিষয় আমরা দেখেছি, ম্যানেজমেন্ট, প্রোডাক্টস, মার্কেটিং প্ল্যান। এখন আমরা চলে যাব কোম্পানির সাকসেস হিস্টোরিতে, যে কোম্পানিতে এত সুন্দর প্ল্যান থাকাতে আসলে সাকসেস হওয়া যায় কিনা এবং ট্রেনিং একাডেমিটা কেমন আছে। একটা প্রুভেন ট্রেনিং একাডেমি হওয়ার জন্য যেটা দরকার, কোম্পানি নিজস্ব ট্রেনিং একাডেমি থাকতে হয়, ট্রেনিং এক্সপার্ট ম্যানেজমেন্ট অর্থাৎ ম্যানেজমেন্টের সবাই ট্রেনার কিনা, তারপর কো ফাউন্ডার কো লিডার দরকার হয়, তারপর প্রমোশন থাকে, ট্রেনিং কালচার থাকে। ম্যাগনেসার এগুলো সুপার, ম্যাগনেসার এই জিনিসটা এত ভালো, ম্যাক ফেস্ট, ম্যাক সার্ভ, ম্যাক কনক্লেভ, ম্যাক ট্রান্সফর্ম, বিভিন্ন চমৎকার ট্রেনিং সিস্টেম আছে, দাঁড়িয়ে আছে, বসে আছে, শুয়ে আছে, ঘুরতে গিয়ে ট্রেনিং আর কি, কতভাবে যে ট্রেনিং করা আর কি, কালচারটা একটা ইউনিক কালচার ম্যাগনেসার। তারপরে আসেন প্রুভেন সাকসেস স্টোরি, একে একে বলি। যেমন আপনি দেখেন প্রথমে যে ব্যক্তিটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সন্তোষ যশোর, যিনি একজন প্রাইভেট স্কুলের টিচার ছিল, যার আনুমানিক ইনকাম ছিল মান্থলি 25,000 টাকা। সেই ব্যক্তিটার এখন উইকলি ইনকাম হচ্ছে 10,00,000 প্লাস, তাও রুপিতে। আমি কমিয়ে বলেছি এখানে 13,86,352 দেওয়া আছে এবং এই স্ক্রিনশটটা আরো 1.5 বছর আগে, এবং তার কর্মজীবন ম্যাগনেসার 3.5 বছরের মাথায়, 4 বছর কমপ্লিট হওয়ার আগে 4 বছরে তার অর্জন সে মাসে 40,00,000 টাকা ইনকাম চলে গেছে। কোম্পানি লিমিট আছে জেনারেল ভাবে আর কি, সিম্পল যে প্ল্যান আছে আমাদের ডেইলি মেথিং এবং উইকলি মেথিং প্রায় 50,00,000 টাকা, তো সেখানে তার 40,00,000 টাকা ইজিলি ইনকাম হচ্ছে। তারপরে দেখেন সে ছিল প্রাইভেট স্কুল, দেখেন সব প্রফেশনাল লোক যদি পারে তাহলে আপনি কেন পারবেন না। এখানে আছে স্বপন প্রধান, সে একজন নেটওয়ার্কার ছিল, কিন্তু নেটওয়ার্ক হলে কি হবে, যে আগে শুরু করেছে, যে ডিসিশন নিয়েছে, যে ডেডিকেটেড হয়ে শিখেছে এবং করেছে, সে কিন্তু আগিয়ে গেছে। সে নেটওয়ার্কার হয়েও কিন্তু তার থেকে 1-2 অঙ্ক কম ইনকাম করে। তারপর আছে রোদা কাপানি, যিনি প্রফেশন হিসেবে ছিল একটা প্রাইভেট হসপিটালে, সাধারণ মাসে মাত্র 12,000 রুপিতে স্যালারিতে জব করতো, সেখানে সে এখন প্রতি মাসে 20-30,00,000 টাকা তার ইনকাম আছে, উইকলি ইনকাম 5-10,00,000 টাকা হচ্ছে। তারপর রয়েছে আমাদের ললিতা প্রধান, একটা স্টুডেন্ট, যারা স্টুডেন্ট আছেন আমাদের আজকে জুম সেমিনারে দেখেন, একটা স্টুডেন্ট হয়ে সে প্রতি সপ্তাহে 5-9,00,000 টাকা ইনকাম করে, সংকিলাত্র প্রায় 9,00,000। রবার্ট বাসুমার্তি, সে এই যে ললিতা প্রধান মেয়েটা, ওর থেকে 1 বছর জুনিয়র, তো 1 বছর জুনিয়র, তার ইনকামটা 1 বছর জুনিয়র, অর্থাৎ তার ইনকামের ডিজিট হচ্ছে 9, তার ইনকামের ডিজিট হচ্ছে 8। বাট বিষয় হচ্ছে এই যে 8,00,000 টাকা উইকলি, এটা আমাদের অনেকের কাছে স্বপ্ন, অনেকের কাছে বাৎসরিক টার্গেট, যেটা তাদের 1 সপ্তাহে, তার মানে আমাদের থেকে 50 গুণ বেশি স্পিডের কোনো টেকনোলজি বিজনেস সে ইউজ করছে, যেটা আমরা করছি না, আমাদেরকে করতে হবে। তারপর আছে কি বিমল রায়, যিনি প্রায় 8,52,000 টাকা ইনকাম করেছে 1 সপ্তাহে। অর্থাৎ প্রুভেন সাকসেস হিস্টোরি,
এতক্ষণ যা কিছু বলেছি করা যায় করা যায়, এবং তারা যে করেছে সেটা প্রুভেন, তার মানে এখানে যে ধরনের প্রেশার লোক আছে সেই ধরনের প্রেশার ভিতরে আপনি আছেন কিনা। একটা আপনি যদি কোনো কর্ম করে থাকেন তাহলে স্টুডেন্টদের থেকে আপ ক্লাস আছে, কর্মের ভিতরে এখানে আরো কিছু স্কুল সেট আছে, সবকিছু নিয়ে আসেনি আমাদের টাইম ফোরামে সরকারি চাকরিজীবী থেকে শুরু করে এবং হাই প্রফেশনাল সরকারি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ট্রেনার থেকে শুরু করে স্টুডেন্ট পর্যন্ত সবাই কাজ করছে, সবারই ইনকাম এই অবস্থা। অর্থাৎ 3-4 বছরে প্রত্যেকের জীবনটা ঘুরে যাচ্ছে, আর তখন কোম্পানির শুরু লেভেল অনেকে বিশ্বাস করেছে কি করে না, আর এখন সবকিছু প্রমাণিত। এখন যে কাজ করবে, ওরা যেটা 4 বছর অর্জন করেছে 2 বছরে